নমস্কার, আমি আলমগীর মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ব্লক টু এর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছি। কাজলা জনকল্যাণ সমিতি আমার এখানে বহুদিন ধরে কাজ করছে, এরা ভীষণ ভালোভাবে কাজ করে। মানুষের এখানে এডুকেশনও দেয়, বাল্যবিবাহ রোধ করে, বহু সময় এরা সমাজসেবক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং আমরাও এদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করি। কোভিড-19 ফলে আমাদের এখানে প্রায় 4,500 পরিবার আছে এবং বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। অলরেডি 700 থেকে 800 আমাদের অঞ্চলে ঢুকে এসেছে এবং তাদের বুঝতেই পারছেন এতদিন কাম না থাকার ফলে তাদের স্বাভাবিকভাবে খাদ্য সংকট দেখা দিচ্ছে। আর যে উদ্যোগ কাজলা জনকল্যাণ সমিতি নিয়েছে আমি মনে করি এটা খুব সুন্দর উদ্যোগ। তবে আমি অনুরোধ করব যে আরেকটু বেশি, এই মাত্র 450 দিয়েছে, যেহেতু 4,500 পরিবার এখানে, পরিযায়ী শ্রমিক 800 ঢুকেছে, আমি চেষ্টা করব যে যদি আরেকটু কিছু বাড়িয়ে দেয় তাহলে আমার খুব ভালো হয়। কারণ মোহনপুর গ্রাম পঞ্চায়েত এখানে একটু বসবাসকারী সব পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে সব রোজ দিন আনি দিন খেটে খায়, সেই জায়গায় এদের পাশে দাঁড়ানোর মতো যে সমস্ত মানুষ আছে আমি তাদেরকেও আহ্বান করব, তারাও যেন আসে। আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে দেখছি, জব কার্ডের মাধ্যমে তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে কাজ করাচ্ছি, সবাই মিলে। যেহেতু আমার জিপির অন্তর্ভুক্ত শ্রমিক মানুষের বসবাস বেশি, তাই অনুরোধ জানাবো আরেকটু যদি বেশি করে বেশি মানুষের বাড়ি একটু কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়, এই জন্য আমি অনুরোধ করি। ধন্যবাদ। তাড়াতাড়ি করতে প্রচুর লাগে, মাস্ক কই আমি যা আছে ঝামেলা হচ্ছে কোন দিকে আছে।